পশ্চিম বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব কিভাবে স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হয়। তো এই জন্য সর্বপ্রথম আমরা একটা টপোলজি এখানে নিই। এখানে দুটো নেটওয়ার্ক ইউজ করব, পাশাপাশি দুটো রাউটার ইউজ করব। তো দুটো রাউটার টু রাউটার সংযোগের জন্য আমরা ইউজ করব সিরিয়াল ডিসিই কেবল, কিন্তু নর্মাল রাউটারে সিরিয়াল ডিসিই কেবলের জন্য কোনো পোর্ট নেই। তো যদি আমরা নর্মাল রাউটার ইউজ করতে চাই এবং সিরিয়াল কেবলও ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সিরিয়াল কেবলের জন্য আলাদা পোর্ট লাগিয়ে নিতে হবে। তো আমরা যদি সেটা করতে না চাই, আমরা সরাসরি জেনেরিক রাউটার ইউজ করতে পারি। সুইচ ব্যবহার করলাম যাতে ভবিষ্যতে আরো কোনো হোস্ট যদি যুক্ত করতে চাই তাহলে আমরা ইজিলি পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমাদের সর্বপ্রথম কাজটা হচ্ছে হোস্টগুলোতে আইপি বসানো এবং গেটওয়ে সাবনেট মাস্ক দিয়ে প্রত্যেকটা পোর্ট অন করা। তাহলে সেই কাজটি শুরু করি। ওকে, আমাদের আইপি বসানোর কাজ শেষ। এখন আমাদের প্রতিটি পোর্ট অন করতে হবে। কনফিগার, তারপর আমাদের fa0/0, আমরা ইন্টারফেস বা ইন্ট যাই দিই, শর্টকাটে ইন্ট দেওয়া যায় বা পুরোটা লিখে নিতে পারি। আমরা যদি এই পোর্টে আছি, এই পোর্টের গেটওয়ে এবং এই পোর্টের সাবনেট মাস্ক। এই পোর্টের কাজ আমাদের শেষ, এখন আমাদের এই পোর্টের কাজ করতে হবে।
হ্যাঁ, এখানে একটা জিনিস বিবেচ্য, যখন আমরা সিরিয়াল কেবল ব্যবহার করব তখন এই যে ক্লকের একটা সাইন আসবে পূর্ণ করা পোর্টে, যে পোর্টে ক্লকের সাইন থাকবে সেই পোর্টে ক্লকের জন্য কাজ করতে হবে, সেটা দেখাচ্ছি একটু পরে। এখন আগে ক্লকের কাজটা করে ফেলি, যদি ক্লক থাকে তাহলে লিখতে হবে ক্লক রেট 64000। এরপর লিখতে হবে আগের কাজটাই, আইপি অ্যাড্রেস ওয়ান। হ্যাঁ, এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে এত 192.168.10.128, কারণ হচ্ছে কি এখান থেকে তো নেট উৎপন্ন হবে, হোস্ট উৎপন্ন হবে 62টা, তা হচ্ছে 129 থেকে শুরু করে 190 ইফ আই এম নট রং। তো আমরা প্রথমটা এই পোর্টের জন্য দিলাম, এরপরেরটা এই পোর্টের জন্য দিয়ে দেবো। কাজটা আমাদের শেষ, কাজ শেষ। এখন আমাদের এই পোর্টের জন্য কাজ করতে হবে, এই পোর্টের নাম হচ্ছে কি H2/0। এখানে দিলাম, এখানে 120/130। ওকে, তার মানে হচ্ছে আমাদের প্রথম দুটো কাজ শেষ, আইপি বসানো এবং প্রতিটি পোর্ট অন করা। আমাদের স্ট্যাটিক রাউটিংয়ের কাজ করতে হবে এখন। স্ট্যাটিক রাউটিংয়ের কাজ করতে হলে আমাদের সর্বপ্রথম যেতে হবে রাউটারের কনফিগারেশন মোডে, আমরা অলরেডি কনফিগারেশন মোডে আছি। এখন কনফিগারেশন মোডে এসে এই রাউটারের সাথে, প্রত্যেকটা রাউটারের সাথে যে সমস্ত নেটওয়ার্কগুলো ইনডিরেক্টলি কানেক্টেড আছে তাদেরকে চিনিয়ে দিতে হবে। সেটা কীভাবে, যেমন দেখা যাক এই রাউটারের সাথে এই নেটওয়ার্ক এবং এই নেটওয়ার্ক সরাসরি যুক্ত, তাহলে এদের নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। অর্থাৎ যে নেটওয়ার্কটা এই রাউটারের সাথে পরোক্ষভাবে কানেক্টেড সেই নেটওয়ার্কটাকেই আমাকে চিনিয়ে দিতে হবে। তো পরোক্ষভাবে কানেক্টেড এই নেটওয়ার্কটা আমাদের এই রাউটার থেকে শুধুমাত্র এই নেটওয়ার্ক চিনিয়ে দিলেই চলবে, একইভাবে এই রাউটার থেকে এই নেটওয়ার্কটা চিনিয়ে দিলেই চলবে। তো সেটা চিনিয়ে দেওয়ার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে রাউটারের কনফিগারেশন মোডে যেতে হবে, তারপর লিখতে হবে আইপি রাউট স্পেস ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। এখান থেকে যেহেতু আমি এই নেটওয়ার্কটাকে চিনাচ্ছি, তো এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তারপর ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক কত, তারপর নেক্সট হোপ, নেক্সট হোপ হচ্ছে ভায়া বা মাধ্যম যে ইন্টারফেস হয়ে এই নেটওয়ার্কে প্রবেশ করা হয়। এখানে দেখা যাচ্ছে যে
এই ইন্টারফেস হয়েই এই নেটওয়ার্কে আসতেছে, তো এই ইন্টারফেসের অ্যাড্রেসটাই হলো এই রাউটারের জন্য নেক্সট হোপ। তাহলে সেটা কী হবে, 192.168.10.130। তো এই কাজটা আমাদের শেষ, এখন আমরা এই রাউটার থেকে এই নেটওয়ার্কটা চিনিয়ে দেবো। কনফিগারেশন মোডে অলরেডি আসি, এটার আইপি অ্যাড্রেস আমরা দিয়েছিলাম 168.10.129। ওকে, আমাদের এখানে কাজটাও শেষ, এখন আমাদের পরীক্ষা করার পালা। তো সর্বপ্রথম আমরা রিয়েল টাইম মোডেই পরীক্ষা করে দেখি, হোস্ট এবং ডেস্টিনেশন ফেল দেখাচ্ছে, ফার্স্ট টাইম এরকম প্রবলেম দেখায়, আমরা চেক করে দেখি। হ্যাঁ, আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এখন আমরা এই কাজটা সিমুলেশন মোডে করে দেখি, এখানে অনেকগুলো মোড দেখা যাচ্ছে, আমাদের শুধু আইসিএমপি মোড নিয়ে কাজ করতে হবে। শুধু আইসিএমপি স্পিডটা বাড়িয়ে দিলাম, এখন প্যাকেট পাঠিয়ে দেখি কাজ করে কিনা। দেখা যাচ্ছে যে আমাদের প্যাকেটটি গিয়ে সুন্দরভাবে আর কি ফিরে আসছে, কারণ হচ্ছে আমাদের টপোলজি কনফিগার করতে বা স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি। তো আমরা যদি এটা যদি পিং করে দেখি, পিং অবশ্যই রিয়েল টাইম মোডে করতে হবে, যেমন মনে করা যাক আমরা এই পিসি থেকে এই পিসি পিং করে দেখব। তাহলে কাজটা করি দেখি, কমান্ড প্রম্পটে যাব, তারপর যে পিসিকে পিং করবো, ধরা যাক এই পিসিকে আমরা পিং করবো। তো এই পিসির অ্যাড্রেসটা কত দিয়েছিলাম আমরা, 10.67। হ্যাঁ, আমাদের পিং হচ্ছে, দ্যাট মিনস আমরা সফলভাবে কনফিগার করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।